তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে আমাদের অনেকজন আয় আছে, একটু আগে দেখলে যে বাইরের কান্ট্রি থেকেও আছে অনেক। হ্যালো বন্ধুরা, তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে আমরা কোথায় আশা করি চলে এসেছি। তো তোমরা যদি না বুঝতে পারো, তো এটা হচ্ছে টোটালি হাজারদুয়ারি প্যালেস চলে এসেছি আমরা। আর যেটা আমি তোমাদেরকে দেখাবো যে পুরো হাজারদুয়ারিটা ঘুরে দেখাবো, তো আমি একটু আগে এলাম, সেই জন্য আমি একটু বসলাম। চলো দেরি না করে পুরো ভিডিওটা দেখা যাক। হ্যালো বন্ধুরা, তো আমরা হাজারদুয়ারি প্যালেসের ভিতরে প্রবেশ করেছি। তো এই প্রবেশ করতে গেলে এখন তোমাদেরকে টিকিট কাটতে হবে, তো যেটি আগে ছিল না এখন চালু হয়েছে নতুন নিয়ম। তো তোমরা এই টিকিটটি এই হাজারদুয়ারি ওয়েবসাইট থেকেও খুলতে পারো, মানে কিনে নিতে পারো, বা এইখানটায় এসে গেটের মুখ থেকেও তোমরা এটি নিতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টিকিট যেটি আমরা গেটের মুখ থেকে কিনলাম, তো তোমরা এখান থেকে পারচেস করে নিও। আর যেটি এখানে হাজারটায় গেটের যেইটি আছে সেটি পুরো রহস্যময় গেট, ফলে ভিডিওর মিটলে সেটি আমরা বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কম বেশি সবই ফাঁকা, আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরতে বেশি ভালোবাসি, যেহেতু ভিড় হয়ে যায় বলে সব জায়গায় সেরকম ভিডিও শ্যুট করা যায় না। তো তোমরাও আসো, আশা করি তোমরাও আসবে এই ভিডিও দেখে। তো দেখো এখান থেকে কম বেশি, তাও বাইরে থেকে কম বেশি লোকজন এসেছে, তোমরাও আসো, তোমাদেরও খুব ভালো লাগবে, জায়গাটি খুবই সুন্দর এবং রহস্যটা যখন জানতে পারবে তখন আরও ভালো বেশি ভালো লাগবে। সামনে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি আসলে ঘড়ি, যেটি আগে সবাই দেখতো, এই ঘড়ির দেখে টাইম দেখেই সবাই টাইম অ্যাকচুয়ালি দেখতো। তো এটা হচ্ছে সামনে পুরোটি মানে মাঠ টাইপের, বাগান টাইপের। তো এই জায়গাটায় অনেকজন আসে, তো আস্তে আস্তে আরও দিন আসছে, মানে ডিসেম্বর জানুয়ারিতে খুব ভিড় হয় ফিস্টে। আর যেই এই টাইমটায় বাইরে থেকে অনেকে মানুষ আসে, তো যারা এখনও আসোনি তারা এখানে আসো এবং তোমাদেরও ভালো লাগবে। আর সামনে যেটি আছে ওটা হচ্ছে পুরোপুরি ইমামবাড়া, যেটা তোমাদেরকে এর আগেও বললাম, এটি ঈদের সম্ভবত ঈদের টাইমে খুলে আর মাঝে মধ্যে শুক্রবার শুক্রবার খুলে। তো ইমামবাড়ার ভিতরেও অনেক জিনিস দেখার আছে, যেহেতু বন্ধ ছিল বলে আমরা সেরকম কিছু দেখতে পাই। হ্যালো বন্ধু, চলে এসেছি আমি সেই আমাদের হাজারদুয়ারি প্যালেস। তো দেখতে পাচ্ছ যে আমার ব্যাকগ্রাউন্ডটা, তো আমাদের এই টেবিলের পিছনে যেটি আছে সেটা হচ্ছে আমাদের ইমামবাড়া। আর এইটা যেটা আছে সেটা হচ্ছে আগেকার দিনের ঘড়ি, যেটি সবাই আগে দেখতো। তো বন্ধুরা, সামনে যে কামানটি দেখতে পাচ্ছ, অনেক দিন আগে গোলা শেষ হয়ে গেছে বলে আর চালানো যেত না, তো এখন আমরা একটা নতুন গোলা পেয়েছি। তো এইটিকে এখন 2022 সালে উড়াবো। গোলাটি ভালো করে তোমরা লক্ষ্য করে নাও, দেখে নাও। Thank you.
এবং আমরা জানি অনেকে যে এই হাজারদুয়ারিটি আসল। তো এই হাজারদুয়ারিটি আবার পুনরায় ইংরেজ দ্বারা এটা তৈরি করা হয়েছিল। তো যে হাজারদুয়ারিটি অরিজিনাল ছিল সেইটি এক টাইম নবাবের যুদ্ধের সময় সেটি ভেঙে যায়, এবং এটি 80 বছর পর আবার এই ওরি বংশধর মানে মির্জাপুরের বংশধর এই হাজারদুয়ারি প্যালেসটি করে। তো আমরা অনেকেই জানি যে এটি আসল, কিন্তু মোটেও এটি আসল হাজারদুয়ারি নয়। তো তোমাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখালাম আমাদের মেন হাজারদুয়ারি। তো অ্যাকচুয়ালি এখানে হাজারদুয়ারি এটি, কিন্তু হাজারটা যে গেট আছে সেটা টোটালি অনেক হিস্ট্রি আছে, সেটাকে আমি বলবো। তো তোমাদের ভিডিওর মধ্যে আমি এইগুলো আলোচনা করবো এই নিয়ে। তো আমরা আজকে এখানটায় এলাম, তো আজকে যেহেতু ভিড় কম আছে তাই আমাকে শ্যুটটা করার সুবিধা হলো, না হলে বেশি ভিড় বা বেশি লোকজন থাকলে শ্যুট করা অসুবিধা চলে হয়ে যায় অনেক সময়তেই। তো আমরা আছি এখন হাজারদুয়ারির ব্যাক সাইড, এইটি হচ্ছে আমাদের হাজারদুয়ারি যে প্যালেসটি। তো এইখানটায় অনেকজন এসেছে এবং সেসব স্কুল থেকে নিয়ে এসেছে। তো আমাদের সামনে আমাদের ঘোড়াটা দাঁড়িয়ে আছে, ঘোড়াটাকে নিয়ে যেতে হবে এবার। এই যে আমাদের ঘোড়া। ঘোরাফেরা কমপ্লিট। তো আমাদের এই দিক থেকে এখন আমরা বাড়ির দিকে আবার রওনা দেব। তো এই জায়গাটা একচুয়ালি আমাদের মেলা টাইপের। এই জায়গাটা টোটালি মেলা টাইপের, এখানে সব রকম জিনিস তোমরা কিনতে পাবে। তো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, সে লঞ্চ ঘাটের ওই জায়গাটায় আমরা যেতে চাই। আমার নাম্বারটা
বলে দিছি।